হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। সামনেই গণেশ চতুর্থী, তাই খুব সহজ পদ্ধতিতে গুঁড়ো দুধ দিয়ে একটা মোদকের রেসিপি নিয়ে হাজির হলাম। তবে এই রেসিপিতে আমি কোনো ছাঁচের ইউজ করিনি। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রথমেই একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম 2 কাপ উষ্ণ গরম দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। আমি 1 টেবিল চামচ উষ্ণ গরম জলে 1 চিমটি মতন কেশর আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1টা এলাচ। তো এলাচের মুখটা এইভাবে একটু খুলে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন। এখন এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও ফ্রাইং প্যানটাকে ওভেনে বসাইনি, তো তার আগে আমি একবার ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো লাফ না থাকে। দেখুন, ভালো করে মিশে গেছে। এখন আমি এটাকে ওভেনে নিয়ে যাচ্ছি এবং মিডিয়াম হিটে আমি এটাকে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ অবধি এটা না 1টা ফুট দিতে আরম্ভ করে। তো এই দেখুন, দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। গুঁড়ো দুধ থাকার জন্যে মিক্সচারটা কিন্তু অলরেডি খানিকটা মিষ্টি রয়েছে, তাই 3 টেবিল চামচই এনাফ। সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। এখন এই মিক্সচারটাকে মিডিয়াম হিটে ততক্ষণ অবধি জ্বাল দেবো যতক্ষণ না এটা একটা ঘন ডোয়ের মতন মিক্সচারে তৈরি হয়। তো দেখুন, 4 মিনিট বাদেই কিন্তু এটা এইরকম একটা থিকনেস এসে গেছে, আর 10 মিনিট বাদে কনসিস্টেন্সিটা এইরকম হয়ে গেছে, একদম যেরকম আমরা চাইছি, একদম ঘন একটা ডোয়ের মতন। এর চেয়ে বেশি ঘন কিন্তু করবার দরকার নেই, তাহলে কিন্তু মোদকগুলো বানাতে অনেক অসুবিধা হবে। তো আমি এখন হিটটা বন্ধ করে নিলাম, আর এই মিক্সচারটাকে একটা বাটিতে তুলে রাখবো। তার আগে আমি এই ছোটো এলাচটাকে সরিয়ে নিচ্ছি, কারণ এটার ফ্লেভারটা অলরেডি মিক্সচারে চলে গেছে, আর এটা দরকার নেই। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিয়ে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব। 15-20 মিনিট বাদে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন লুচির সাইজের লেচি বানিয়ে বানিয়ে তার মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি, যাতে খানিকটা ড্রাই ফ্রুটস দেওয়া যায়। তো আমি দেখুন এখানে আলমন্ড, কাজু আর পেস্তা কুচি করে রেখেছিলাম, তো সেটা এর ভেতরে ঢুকিয়ে দিলাম। আর তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি। মণ্ডটার থিকনেস যদি একদম পারফেক্ট থাকে, তাহলে মোদকগুলো বানাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, খুব চটপটি হয়ে যায়। তো এই দেখুন, আমি মুখটা বন্ধ করে নিয়ে এটাকে আবার সমান করে গোল করে নিলাম। আর যেহেতু আমি আজকে কোনো মোল্ড বা ছাঁচের ইউজ করছি না, তাই জন্যে ঠিক এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে মুখের দিকটা একটু কোণের মতন সরু করে দিচ্ছি, ঠিক যেমন পিরামিড হয় না, ঠিক সেরকম। তো এই দেখুন, আপনাদের যাদের কাছে ছাঁচ আছে তারা ছাঁচ দিয়েই করবেন অবশ্যই, তো আমার ছাঁচ ছিল না, তাই আমি এইভাবেই করছি। তো এই দেখুন, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে মাঝখানে আগে গর্ত করে নিলাম, আর তারপর আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে স্টাফিংয়ে কিন্তু নারকেলের পুরো দিতে পারেন, এমনকি চকলেট দিয়েও স্টাফিং বানিয়ে দিতে পারেন, অথবা খেজুর দিয়ে যদি স্টাফিং বানান সেটাও কিন্তু যথেষ্টই ভালো হয়। তো এই দেখুন, আমি মুখটা বন্ধ করে নিলাম, আর তারপর আবার এটাকে সমান করে গোল করে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে চূড়ার মতন বানিয়ে নিচ্ছি। আমার কাছে এই মোদকের রেসিপিটা সবচেয়ে সহজ এবং অল্প সময়ে বলে মনে হয়, তাই আমি গণেশ পুজোতে এটাই বানাই। তো আমি এইভাবে আরও কয়েকটা মোদক বানিয়ে নিলাম। এখন আপনারা চাইলে এটাকে এইভাবেই রেখে দিতে পারেন, আর যদি ছাঁচে বানানো মোদকের মতন এর লুকসটা পেতে চান, সেক্ষেত্রে একটা টুথপিক নিয়ে চারিপাশ বরাবর এইরকমভাবে লম্বা লম্বা করে একটু দাগ কেটে নিলেই কিন্তু এটা দেখতে একদম ছাঁচে বানানো মোদকের মতনই লাগবে। তো এই দেখুন, আমি এইভাবে দাগ কেটে নিচ্ছি চারিপাশ বরাবর, লাগছে কি না একদম ছাঁচে বানানো মোদকের মতো। এইভাবে আমি বাকি সবকটা মোদকও রেডি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইকও দিতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।